তুমি ওখানে কি রেখেছো মেহেরিমা? পয়সা। কিসের পয়সা? ব্যাংকের পয়সা। ব্যাংকের পয়সা? কি করবা তুমি ওটা দিয়ে? বলো, অনেক কিছু কিনবো। কি কিনবা? আমার যা যা পছন্দ তাই তাই কিনবো। তোমার কি পছন্দ আম্মু? আমার খেলনা আদেলো গাড়ি সত্যটা এই দুটাই পছন্দ। তোমার ওই পয়সা দিয়ে কি হবে ওগুলো কিনা? টাকা আছে আমার? আদো টাকা আছে? তাহলে তো তুমি ধনী, তাই না? সাজেন, এই যে দেখুন এখানে মেহেরিমার পয়সা আছে, সে এই পয়সা দিয়ে গাড়ি কিনবে, খেলনা কিনবে। তো অনেকগুলো টাকা, মেহেরিমা আজকে ধনী, তাই না আম্মু? কড়াইতে পানি বসিয়ে দিয়েছি লবণ দিয়ে, রুটি বানানোর জন্য আটা করে নিব। পানিতে বলক চলে আসছে, এখন আমি চাউলের গুঁড়াগুলো দিয়ে দিব। সবগুলো গুঁড়া দিয়ে দিয়েছি। আটাগুলো মুথে নিয়েছি, এই যে অনেকগুলো রুটি হবে, আর আজকে আমি বেশি করে চাউলের রুটি বানাবো, এই জন্যই বেশি করে আটা করে নিয়েছিলাম। দেখুন আমি এখানে বসে বসে রুটি বানাচ্ছি, মেহেরিমা এসে কি অবস্থা করলো, ও রুটি বানাবে। আম্মু এদিকে তাকাও, আমি একটু কাছ থেকে দেখাচ্ছি, এই দেখুন কি অবস্থা, ও রুটি বানাচ্ছে আমার সাথে সাথে। সবগুলো রুটি আমি বানিয়ে নিয়েছি, দুই জায়গা রেখেছি, এক জায়গা রাখলে পরে শক্ত হয়ে যেতে পারে। এদিকে নিহারিটা রান্না করা হয়ে গিয়েছে, এই যে
আজকে মাহিমের পছন্দের রুটি আর নেহারি রান্না করলাম। মাহিম কেমন লাগতেছে বলো? অনেক মজা, সত্যি তো অনেক মজা, না মিথ্যা কথা বলতেছ? সত্যি। খাওয়া দাওয়া শেষ করার পর অনেকগুলো রুটি বেঁচে গিয়েছে, আর এই রুটিগুলো আমি কিভাবে সংরক্ষণ করে রাখি সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করলাম। তো সবাই এভাবে করে রাখবেন, বড় একটা কাপড়ের ভিতরে ভালোভাবে পেঁচিয়ে একটা পাতিলের ভিতরে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিবেন। একেবারে নরম থাকবে রুটিগুলো, শক্ত হবে না। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার জন্য অনেক অনেক ভালোবাসা দোয়া রইল। আল্লাহ হাফেজ।